নির্বাচনের ঠিক এক বছর আগে ইশতেহারে থাকা মেগা প্রকল্প বাস্তবায়নের একটা বছর দেখালো ক্ষমতাসীন আওয়ামী লীগ, যে বছরে স্বপ্নের পদ্মা সেতু রূপান্তরিত হয়েছে বাস্তবে। ২০২২ শুরুতেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের ধকল ছুঁয়েছে গোটা বিশ্বে। সেই অবস্থায় চলমান প্রকল্পে সরকারি ব্যয় বরাদ্দ নিয়ে চারিদিকে নানান গুঞ্জন। তবে বছরের প্রথম ভাগ মার্চে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর বিশ্বব্যাপী জ্বালানি তেল আর ডলারের সংকট চরমে উঠলে সরকার মনোযোগ দেয় অপেক্ষাকৃত বেশি প্রয়োজনীয় প্রকল্পে বরাদ্দে। মার্চ থেকে জুন তিন মাসের ব্যবধানে দেশের সবচেয়ে আলোচিত, আকাঙ্ক্ষিত ও আবেগের প্রকল্পের বাস্তবায়ন। নিজের টাকায় স্বপ্নের পদ্মা সেতু খুলে দেয় দেশের দক্ষিণের দুয়ার। শুধু বড় প্রকল্পই নয়, এ যেন রাষ্ট্র হিসেবে বাংলার সক্ষমতা জানানোর অনন্য এক উদাহরণ। শত সেতু উদ্বোধন করা, আমি মনে করি এটা একটা ঐতিহাসিক ব্যাপার, এরকম ঘটনা কিন্তু হয়নি। খুব একটা আলোচনা না হলেও নভেম্বরে একসাথে ১০০ সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দুর্গম পার্বত্য এলাকা সহ এক চট্টগ্রাম বিভাগেই চালু হয় নতুন ৪৫টি সেতু। সিলেটে ১৭, বরিশালে ১৪, ময়মনসিংহে ৬, গোপালগঞ্জ, রাজশাহী ও রংপুরে ৫টি করে এবং ঢাকা বিভাগে চালু হয় নতুন ২টি সেতু। এর এক মাসের মাথায় ৭ ডিসেম্বর কক্সবাজার জেলা ঘিরেই ২৯ প্রকল্পের বাস্তবায়ন হয়েছে। একই মাসের শেষ দিকে এসে ২১ ডিসেম্বর ৫০ জেলায় ১০০ নতুন সড়কের উদ্বোধন করা হয়। যারা বলে যে আওয়ামী লীগ সরকারে এসে দেশ ধ্বংস করে দিয়েছে, কিছুই নাকি করে নাই, তা দেশের মানুষ সেটা বিশ্বাস করবে কিনা সেটাই আমার প্রশ্ন। তার ৫ দিনের মাথায় যানজটের এই ঢাকায় উড়াল মেট্রো আবারও যেন উদাহরণ হলো বাংলার আর্থিক সক্ষমতার। বাংলাদেশ বৈদ্যুতিক ট্রেনের যুগে প্রবেশ করল। যদিও পুরো প্রকল্প একসাথে চালু হয়নি, তবে বিবেচনায় রাখা জরুরি ২০২০ থেকে ২০২২ মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, বিশ্বব্যাপী ডলার আর জ্বালানির অস্থিরতার বোঝা মাথায় নিয়ে মেট্রো রেল যুগে প্রবেশের সাহসিকতা দেখিয়েছে বাংলাদেশ। প্রায় ৮৫% বাস্তবায়ন হার নিয়ে উদ্বোধনের অপেক্ষায় আছে দেশের যোগাযোগ ব্যবস্থার নতুন সংযোজন কর্ণফুলী টানেলে। সাদাত হাবিবি সেতু, এটিএন নিউজ, ঢাকা।